আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাত 10টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাসনিয়া তারান্নুম অর্জিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। 16 সেপ্টেম্বর থেকে দেশের সব ট্রেন চলাচল শুরু করবে, খুলে দেওয়া হবে সব স্টেশন। সারা দেশে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত 1892 জন, মৃত্যু 36। তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না। পাকুন্দিয়ায় নারায়ণদীতে বজ্রপাতে কৃষক নিহত। বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশনের 11 সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন। দর্শক, এবার পড়ছি বিস্তারিত সংবাদ, থাকুন আমাদের সঙ্গে। দেশের সব ট্রেন স্বাভাবিকভাবে চলাচল শুরু করছে আগামী 16 সেপ্টেম্বর থেকে। এসব ট্রেনের মধ্যে রয়েছে আন্তনগর, মেল, কমিউটার ও লোকাল। তবে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এক সিট খালি রেখেই বসবেন যাত্রীরা। সকল ট্রেনের টিকিট কাউন্টারেই পাওয়া যাবে, তবে আন্তনগর ট্রেনের টিকিট 50 ভাগের অর্ধেক অর্থাৎ 25 ভাগ অনলাইনে ও বাকি 25 ভাগ কাউন্টারে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে বিক্রি করা হবে। আর মেল, লোকাল ও কমিউটার ট্রেনের শতভাগ টিকিট কাউন্টারেই বিক্রি হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। তিনি আরও জানান, যে সকল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বাতিল করে সেগুলো বন্ধ রাখা হয়েছিল, 16 সেপ্টেম্বর থেকে সেগুলোও খুলে দেওয়া হবে। সারা দেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 1892 জন। এ নিয়ে সারা দেশে সর্বমোট করোনায় আক্রান্ত হলেন 3,29,251 জন, আর নতুন করে করোনায় মৃত্যুবরণ করেছেন 36 জন। নতুন 36 জন সহ এ পর্যন্ত করোনায় মারা গেছেন সর্বমোট 4,552 জন। 8 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,236 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 2,27,809 জন। এ নিয়ে সারা দেশের 94টি ল্যাবে গত 24 ঘন্টায় 14,973টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিশুদের আর কোনো পরীক্ষা থাকছে না। পরীক্ষার মানসিক চাপ থেকে মুক্তি দিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার পরিবর্তে এইসব শিশুর জন্য চালু হবে ক্লাস ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি। নতুন এই পদ্ধতি পুরোদমে চালু হচ্ছে 2022 সাল থেকে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা তুলে দিয়ে ক্লাস মূল্যায়ন করে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই জন্য বিভিন্ন জেলার 100টি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হয়েছে। 2021 সাল থেকে সারা দেশের 65,500 বিদ্যালয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও করোনার কারণে সেটি আগামী বছর পর্যন্ত কার্যকর করা সম্ভব হচ্ছে না। পাকুন্দিয়ায় বজ্রপাতে জমিতে কাজ করা অবস্থায় এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত পরশবাবু উপজেলার নারান্দি পশ্চিমপাড়া গ্রামের মৃত অবিনাশবাবুর ছেলে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি সংলগ্ন জমিতে কৃষিকাজ করছিলেন। কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান তিনি। নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বিডি চ্যানেল 4 প্রতিনিধিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়মনসিংহ ত্রিশালের স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সকল কার্যক্রম পরিচালনা করতে আগামী 2 বছরের জন্য 11 সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে লিবারেল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। 8 সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ লিবারেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফাহাদ বিন সাঈদ। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোকলোর বিভাগের শিক্ষার্থী মেজবাউদ্দিন ফাহিম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজু শেখ। নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এই সংগঠনের লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের অধিকার সংরক্ষণ, বৈষম্য দূরীকরণ, সুশিক্ষা প্রতিষ্ঠায় কাজ করা, শিক্ষাঙ্গনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে কাজ করা, সারা দেশের ছাত্র সমাজকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা।
ছাত্রদের জ্ঞান বিকাশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচির আয়োজন করা, সামাজিক অবক্ষয় ও কুসংস্কার দূরীকরণে কর্মশালার আয়োজন করে মেধাবী গরিব ছাত্রছাত্রীদের লিবারেল অ্যাসোসিয়েশনের বৃত্তির মাধ্যমে সহায়তা করা। দর্শক, বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ এখানেই শেষ করছি। করোনা ভাইরাস প্রতিরোধে নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘরে থাকুন। সংযুক্ত থাকুন বিডি চ্যানেল ফোরের সাথে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bidichannel4.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি চ্যানেল ফোর। আল্লাহ হাফেজ।